আমি আপনার সাথে সরাসরি ডিরেক্টলি কথা বলি, উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি বায়া মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। পৃথিবীর কেউ তো আর আল্লাহর কথাটা শুনতে পায় না, আওয়াজটা শুনতে পায় না, কিন্তু মুসা আলাইহিস সালাম শুনতে পায়। তো মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবে, আল্লাহ তাআলার কথার আওয়াজ এত সুন্দর, না জানি আল্লাহ দেখতে কত সুন্দর। এজন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, দেখা যাবে না। দেখা যায় না আল্লাহ তাআলাকে? দেখা যায় না? তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে, ঠিক কিনা? খেয়াল করে বুঝেন, তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে। কোন দৃষ্টি দিয়ে তাকে সীমায়িত করা যায় না, এই জন্য দেখতে চায় মানুষ, এটা স্বাভাবিক। তো আপনারা দেখতে চান, কিন্তু বিশৃঙ্খলা তো করা যাবে না, বিশৃঙ্খলা করবেন না। এদিকে অনেক জায়গা, তো এইখানে থাকাথাকি কেন করবো আমরা? এখানে এই যে কষ্ট করে এক দেড় ঘন্টা কি পারবেন দাঁড়ায় থাকতে? কষ্ট হয়ে যাবে না? মাইক অপারেটর কোথায়? আর একটু স্ট্রং হইতে হবে তো, দুর্বল সাউন্ড। এই আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়েছে, এই তো পিন ড্রপ তাই না, পিন পতনের অবস্থা, কোনো আওয়াজ নেই, আলহামদুলিল্লাহ করি। আমরা যেন বিশৃঙ্খলা না করি, আমরা যেন সবসময় সুশৃঙ্খল থাকি। টাঙ্গাইলের লোকজন অনেক ভদ্র, অনেক ভালো। কিছুদিন আগে একবার দিনের বেলা একটা প্রোগ্রামে আসছিলাম, ওই প্রোগ্রামে কারা কারা ছিল দেখি, প্রায় অর্ধেকই তো ছিল আত্মামা। টাঙ্গাইল জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি, ওরে আল্লাহ, টাঙ্গাইল জেলার বাইরে থেকেও আসছেন, মানুষ সিং, কুমিল্লা, চাঁদপুর, কুষ্টিয়া, নারায়ণ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ মেহরবানি যে অনেক জেলার ভাইরা এখানে একত্রিত হয়েছে একজনকে খুশি করার জন্য। অস্ত্র বলতে হবে তিনি কে? আমরা এই দুনিয়াতে শুধু তাকেই খুশি করতে চাই, ঠিক কিনা? আল্লাহর খুশি যারা আমরা আর কিছু চাই না, আজকে এখানে এসেছি আল্লাহকে খুশি করতে, ঠিক কিনা? আমরা মাহফিলগুলো শুনবো ইখলাসের সাথে, যাতে করে এই যে এত কষ্ট করে শীতের রাত ধাক্কা ধাক্কি করে কোন রকম জায়গা পাইছি, কয়েক ঘন্টা সময় ব্যয় করতেছি, এই সময়টা যেন আমাদের কাজে লাগে, কিছু যেন শিখে যেতে পারি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আনি ওয়ালাও আয়া, আমার থেকে একটা আয়াত বলে অন্যের কাছে পৌঁছে দাও। সে হিসাবে আমরা সবাই বাণী বাহক, আমরা সবাই কি আল্লাহ রাসূলের বাণীকে বহন করে নিয়ে অন্যের কাছে প্রিচ করব। যে যতটুকু জানি ততটুকু পৌঁছে দিতে হয়, আমি বেশি শিখেছি বেশি জানি তো আমি বেশি দিব, আরেকজন কম শিখেছে কম জানে সে কম দিবে, একজন শুধু জানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে শুধু ওই কথাটা পৌঁছে দিবে। দাওয়াতি কাজ থেকে বিচ্ছিন্ন থাকার সুযোগ কারো নাই, সেজন্য আমরা যা শুনবো যা শিখবো আমল করার নিয়তে শুনবো এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে শুনবো, ঠিক কিনা? এজন্য শুরুতেই নিয়তটাকে খালেজ করে নেন, নিয়তে গন্ডগোল তো সব জায়গায় গন্ডগোল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের যে কোনো কাজের সওয়াব বা প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেস করে। নিয়ত ভালো তো সব ভালো, নিয়ত খারাপ তো সব খারাপ। যে যে নিয়তে আসি না কেন, এখন নতুন করে রিনিউ করবো, আবার লেটস রিনিউ আওয়ার ইন্টেনশন, চলুন আমাদের নিয়তটাকে আবার নতুন করে নবায়ন করে নেই। আমরা আজকে কোরআন থেকে কিছু কথা শুনবো, জানবো এবং মানবো এবং নিজের জীবনকে পরিবর্তন করবো, ইনশাল্লাহ। করবেন না? চার দিন ব্যাপী বিশাল তফসিলকরণের প্রোগ্রাম, স্থান হচ্ছে দুর্গাপুর ঈদগাহ ময়দান, মধুপুর টাঙ্গাইল। এটা দুর্গাপুর না, হিন্দুরা ছিল নাকি আগে ছিল, এ কারণেই সেটার প্রভাব। এরকম অনেক জায়গা আছে হিন্দুদের নামে আমরা দিয়ে দিছি, কারণ আমরা মুসলমান, আমাদের কলিজাটা এত বড়, ঠিক কিনা?
কত জায়গাতে বাংলাদেশে আছে হিন্দুদের নামে, কোন অসুবিধা নেই, আমরা শান্তিতে থাকতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মডেল বাংলাদেশ। আমরা যখন তাফসীর মাহফিল করি, ওরা তখন ঢোল বাজায় না, মন্দিরে ঘন্টা বাজায় না। আবার ওদের যখন পূজা মণ্ডপে পূজা চলে, আমরা আবার তাফসীর করে এদের ডিস্টার্ব করি না, ঠিক কিনা? ওটা বিশ্বে এক নজিরবিহীন দেশ বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ওদের যখন পূজা হয়, আমরা মন্দির পাহারা দেই, ঠিক কিনা? মুসলমানরাই ছিল এমনটা নয়, ওই সোসাইটিতে খ্রিস্টান ছিল, কি ছিল? ইহুদি ছিল, পত্তলিক ছিল, তাদের সবাইকে নিয়ে বিশ্ব ইসা ইসলাম একটা চার্টার করেছেন। ইতিহাসে এটাকে বলে মদিনা চার্টার, মদিনা সনদ, শান্তিতে থাকা কিভাবে চুক্তি করতে হয়, চার্টার তৈরি করতে হয়, সনদ করতে হয়। গোটা বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তির পয়গাম নিয়ে এসেছেন, সবসময় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতেন, হাঙ্গামা বাঁধতেন না কোথাও, ইভেন যুদ্ধের ময়দানে ক্ষয়ক্ষতি যাতে কম হয়। খ্রিস্টানদের এই ইহুদিদের শিশু বাচ্চাদেরকে মেরো না, তোমরা নাঙ্গা তলোয়ার পেয়ে নারীদেরকে কচুকাটা করো না, বৃদ্ধাদেরকে মেরো না, বৃদ্ধদেরকে মেরো না, ওই ধর্মের পাদ্রীদেরকে পেলে মেরো না। তোমার সাথে যুদ্ধ লাগতে এসেছিল, তারাও তলোয়ার মাটিতে রেখে দিয়ে হাত উঁচু করে যদি বলে সারেন্ডার, আল্লাহ আমা আই সিক দা সিকিউরিটি, আমি নিরাপত্তা চাই, সারেন্ডার করলাম, তাকেও মেরো না। গবাদি পশুগুলোকে হত্যা করো না, গাছপালা গুলো ভেঙে চুরে চুরমার করে দিও না। সুবহানাল্লাহ, পড়েন, করতে গেছে কি যুদ্ধ, করতে গেছে কি ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই শান্তির নীতি তিনি ফলো করতেন। কাকে আমরা ফলো করি, কে আমাদের নেতা, নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। গোটা বিশ্বকে দিয়েছেন, শুধু নেন নাই, কিছুই নেন নাই, কেঁদেছেন শুধু, আজও কাঁদেন মদিনায়, কেয়ামতের দিনও কাঁদবেন। কেয়ামতের দিন আমরা সবাই কাঁদবো, আমরা সবাই বলবো ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। নবীরাও বলবে আল্লাহ আমারে বাঁচাও, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ভিন্ন কথা। তিনি বলবেন উম্মতি উম্মতি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। সব নবীরা নিজেকে নিয়ে পেরেশান, সব নবীরা উম্মত ভুলে যাবে, ভুলবে না একজন নবী, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন, শালীনতা শিখিয়েছেন, লাজুকতা শিখিয়েছেন। আমাদের এখন লাজুকতা নাই, লজ্জার সরমের মাথা খেয়েছি আমরা, তাই না? বাবা ছেলে মেয়ে বসে একসাথে হিন্দি সিনেমা দেখে, এরকম আচরণ নাই টাঙ্গাইলে আছে? তার মানে লাজ সরমের মাথা খাইছি, লজ্জা সরম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লজ্জাশীল ছিলেন। হালিমাতু সাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা বর্ণনা করেন যে আমি মক্কা থেকে এই কুরাইশি মুহাম্মদ শিশুটাকে নিয়ে আসলাম, 5 বছর রাখলাম, 2 বছর দুধ খাওয়ালাম, কিন্তু কখনো এই কুরাইশি ছেলেটাকে কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলে সে কাঁদতো না, ব্যথা পেলে সে কাঁদতো না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে সে কেঁদে উঠতো। আল্লাহু আকবার, বড়। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও সেই কাঁদতেন না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে কেঁদে দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত এখন পড়ি, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলে সব্যনাশ, বলেন কি 50 ওয়াক্ত করবে না?
আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত তরায় খাইছি তো আমি, আমি জানি করবে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা, করি নাকি আমরা ভালো হবে, আবার গেলেন আবার পাঁচ কম, আবার আসলেন সেদিন মুসা আলাইহিস সালাম বললেন আবার যান করবে না, আবার গেলেন নয় বারে পাঁচ ন বললেন এটাও করবে না, ঠিক কিনা, এটাও করবে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলতে আরম্ভ করলেন, কি বলেন, নয় বার গেলাম আর কত যাওয়া যায়, আর পারুন না, লজ্জা লাগে আমার, শরম লাগে। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহী মিন রব্বি, আমার এটা লজ্জা লাগে যেতে, শরম বলেও তো একটা কথা আছে, কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন, ছোটবেলায় শৈশব কৈশোর যৌবন সব সময় তিনি লাজুক ছিলেন, আমাদের মধ্যে লাজুকতা নাই, দুর্গাপুর থেকে কথা আসছিল যে আমাদের দেশের অনেক জায়গা আছে হিন্দু ভাইদের নাম, এই যে গতকাল রাতে আমার একটা প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ, নারায়ণ তো এটা হিন্দুদের নাম, ঠিক কিনা, এরকম অনেক পাবেন আপনি, অনেক তো হিন্দু মুসলমান আমরা একসাথে থাকতে চাই, ঠিক কিনা, কোন দাঙ্গা হাঙ্গামা বিরোধ মারামারি এথনিক্যাল ক্লিনজিং এটা আমরা চাই না। ওই যে দেখেন মিয়ানমার থেকে 10 লক্ষ রা তারাই দিছে, আমরা গরিব মানুষ, গরিব দেশ, হিউজ পপুলেশন, জনসংখ্যা জনবিস্ফোরণের মতো রূপ নিয়েছে, তারপরেও আমরা আমাদের টেকনাফে ওই 10 লক্ষ রোহিঙ্গারেও জায়গা করে দিয়েছি। মুসলমানদের কলিজাটা আসলে অনেক বড়, পুরো দেহটাই কলিজা, ঠিক কিনা, তো এই জন্য আমাদেরকে মানবতা শিখাতে আসার দরকার নেই কোন জাতি, মানবতা কানে বলে এটা আমাদের জানা আছে। সম্প্রতি ইন্ডিয়াতে দেখলাম কিছু দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, এটারও আমরা নিরসন চাই, আমরা শান্তি চাই, আমরা কি চাই, শান্তি। তো দুর্গাপুর ঈদগাহ ময়দান মধুপুর টাঙ্গাইলে আজকের এই প্রোগ্রাম, 4 দিন ব্যাপী তফসিলকরণের প্রোগ্রামের আজকে দ্বিতীয় রজনী। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব, প্রধান অতিথি খন্দকার আব্দুল গফুর মন্টু, অতিথি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ সিদ্দিক হোসেন খান, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার আগে কথা বলেছেন শফিকুল ইসলাম সাইফি সাহেব, আর কিছুক্ষণ আগে অনেক আমাকে উপরে উঠাইতে উঠাইতে মানুষের চাহিদা মেটানো সম্ভব না, এখন সহজ হয়ে গেছে যে ইন্টারনেটে কথা শুনতে পাওয়া যায়, আপনারা ওইটাতেই সন্তুষ্ট থাকেন, কাছাকাছি দেখা শোনা মুসাফা করতে যাওয়া এটা অনেক সময় কঠিন। একটা সময় ছিল প্যান্ডেলে যারা আছে আমি দাঁড়িয়ে সবার সাথে মুসাফা করে তারপরে বিদায় নিতাম, তো এখন এই সুযোগটা হয় না, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, 1 লক্ষ মানুষ যদি আমার সাথে মুসাফা করতে আসে বদর রাজান হবে না এখানে, কথা বলেন, এটা তো বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার নামাজে খুতবা দিতেন, খুতবার পরে নামাজ শেষে সব সাহাবা দিয়ে মুসাফা করতো না, কোনো হাদিসে পাওয়া যায় না, আমাদের মানুষদের আবেগ বেশি, আবেগের কারণে এটা করে ফেলে, কিন্তু আবেগের সাথে বিবেকেরও দরকার আছে না,
তো এটা একটু খেয়াল করবেন আপনারা। প্রোগ্রাম শেষে অনেকেই মুসাফার জন্য ভিড় করে গায়ের উপরে পড়ে, আমি কয়েকবার ইনজোর্ড হয়েছি, এই পায়ে প্রচন্ড ব্যথা, পড়ে গিয়েছি আমি, পুলিশ ভাইরাও সামাল দিতে পারেনি। শুধু টাঙ্গাইল বাসীদের জন্য এই কথা না, যত জায়গায় আমরা প্রোগ্রাম করতে যাব আমাদের প্রতি একটু এক্সাস করবেন। আপনারা যদি সুন্দর করে জায়গা করে দেন আমরা স্মুথলি এসে করতে পারি, আবার জায়গা করে দিলে সালাম দিয়ে আবার চলে যেতে পারি। সবাই যদি মুসাফা করতে চান, গায়ে টাচ করতে চান, বুক মিলাইতে চান, এটা কি সম্ভব? না, সম্ভব না। আমরা যেন এক্সাস করি, আল্লাহ তাআলা এক্সাসকারীদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আমরা যেন মুহসিনদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন। আরো জোরে পড়ি আমিন। আমি আপনাদের খেদমতে খুতবার শুরুতে সূরা তাওবার 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে মসজিদ নিয়ে কথা বলবো। কি নিয়ে? মসজিদ। কি নিয়ে কথা বলবো? মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা, আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো? মসজিদ। এবার বলুন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা? বাজার। কিন্তু এমন বাজার যেখানে জুয়ারটা বসে, এমন বাজার যেখানে মদ বিক্রি হয়, এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে, এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে, এরকম আশ্রয় নাই। এই বাজারগুলো আমাদের কাছে অপছন্দ নেই। এমনি যে আপনারা সুপার শপে যান, টাঙ্গাইলের মুদি দোকানে যান, বাজারে যান, মাছ বাজারে, এটা আবার আমার কাছে অপছন্দনীয় না। এরকম বাজারে বিষয় চাইছে আমাদের, কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার, এরকম আশ্রয় নাই। তাদেরকে লানত দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে, মুনাফিকরা। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয় বউ একটা দাম কম, বউ বলে কত কম, বল যে 50,000, তো বউ কয় বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতে ভাই গরুটা 40,000 দিবেন, তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একজন 50,000 দাম কইছে দেই নাই, সকালে 50,000 কইছে এরই যদি নেই, আপনার 40,000 কেমনে দেই? এরকম টাকায় তো তারা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেল, যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেজুরের স্তূপে হাত ঢুকাই দিলেন, ঢুকাই দেওয়ার পরে তিনি দেখলেন পানি, ভিতরে কি? আর উপরে শুকনা খেজুর। আল্লাহ হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন? তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাব থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গেলেন আর বললেন মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না। দ্য পারসন হু ডিসিপ্টস আস ইজ নট অ্যামং আস, যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না। মুসলমানরা কি ধোকা দিতে পারে না? খাদ্যে ভেজাল দিতে পারে না? ওজনে কম দিতে পারে না? মাছের ফরমালিন দিতে পারে না? টেন্ডারবাজি করতে পারে না? চাঁদাবাজি করতে পারে না? ক্যাসিনোর ব্যবসা করতে পারে না? পারে পারে না? এজন্য আমরা যেন ধোকাবাজি না করি। ধোকাবাজে পড়ে গেছে বাংলাদেশ, এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ, সবাই বলেন মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার। বাজার হাদিসটা সহিহ, সহিহ বুখারীতে এসেছে, এমন বাজার যেখানে মদের আড্ডাখানা, যেখানে ক্যাসিনোর ব্যবসা, হারাম ব্যবসা, ওইটা আমার কাছে অপছন্দনীয়। আল্লাহ হাবিব সাহ ইসলামের একটা অভ্যেস ছিল, তিনি কোন এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানাই ফেলতেন, সুবহানাল্লাহ বলে, তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন, মস্ক সেন্টার, আগে মসজিদ তারপরে সব। যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন, মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন, ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানাই ফেলছেন, মসজিদে কোবা, মসজিদের নাম কি? প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন, ওখানে যে সালাত পড়তেন, এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি, আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে, ঘর থেকে অজু করে যে দুই রাকাত সালাত পড়েন, তাহলে উমরা করলে একটা মাকবুল উমরা করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমল নামে দিয়ে দিবেন। কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায়, মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন, মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববী, মসজিদে নববী।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন। লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয়, কোথায় কোথায় কোথায়। খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো, সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান, ধ্বংসাবশেষ, আর ছিল মুশরিকদের কবর। আল্লাহ হাবিব বললেন মুশরিকদের কবর গুলোরে হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলো, উঠে আরেক জায়গায় দাফন করো। সুবহানাল্লাহ। খেজুর গাছগুলো কেটে সমান করো, ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও, এখানে হবে আমার মসজিদ। স্থাপিত হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। পরে এখানে 10 বছর বিশ্বনবী ইমাম ছিলেন, খতিব ছিলেন। এই জন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব, তারা বিশ্বনবী ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে। আল্লাহ হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি, আল্লাহ হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব, কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে, তাই না? সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা রাখি, এটা ঠিক না। এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই, ইমাম মুয়াজ্জিন আর খাদেমদের বেতন বাড়ায় দেন। আপনার বেতন বাড়ায় দিবে কে? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, বেতন বাড়ান, ওনাদের বেতন বাড়ায় দেন। আপনাদের জীবন বরকত দিবে কে? ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি, এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নিজ হাতে মসজিদ তৈরি করলেন, আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ, মসজিদে নববী না এরকম ছিল না। বালুর ফ্লোর, কিসের ফ্লোর? বালুর ফ্লোর। ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদা মাটি হয়ে যেত, আর ওই কাদা মাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন, রাআইতু আসার দ্বীনি ফি জাবহাতিহি, আমরা রাসূলের নাকে এবং কপালে দেখতাম কাদা আর মাটি মিশে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদা আর মাটি মিশে আছে। তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা। পাকা মুসল্লি হইতে হবে, মসজিদকে আবাদ করতে হবে, কি করতে হবে? আবাদ করতে হবে। হাওয়া করে কি করতে হবে? আবাদ। আমরা মিলে সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি, আমরা যেন মসজিদ নির্মাণ করি, সবাই যেন মসজিদ আবাদে অংশ গ্রহণ করি। এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ। নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, এই 5টা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জমিনে মসজিদের আবাদকারী, ঠিক কি না? মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে, তিনি কে? আবার তাদের 2 নম্বর গুণ, তারা আখিরাতে বিশ্বাস করবে। মসজিদ যারা আবাদ করবে তাদের 3 নম্বর গুণ, তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে, ঠিক কিনা? মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আসার নাই। মসজিদের সভাপতি যায় না মসজিদে, সেক্রেটারি যায় না, ক্যাশিয়ার যায় না, আসার নাই। সেটা কি আবাদ করলেন আপনি? আপনি সভাপতি, আপনার তো আরো আগে যাওয়া দরকার, যাবেন মসজিদে। আপনি সেক্রেটারি, আপনি যাবেন মসজিদে, যাবেন যে নামাজ পড়। আপনি ক্যাশিয়ার, প্রসাদ দক্ষ, যান না কেন আপনি মসজিদে? আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান, রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা ঢুকে নিতে চান, তাহলে মসজিদে যান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর পরিমাণ আনে,
আখিরাতের প্রতি ঈমান এনে তারা মসজিদে যায়, মসজিদে যে সালাত কায়েম করে, কি করে? সালাত কায়েম করো, ও সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি? সালাত, কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? সালাত মানে নামাজ, এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে? আল্লাহ। আপনার আমলনামার এই হিসেব যদি আপনার জন্য কিয়ামতের দিন সহজ হয়ে যায়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আল্লাহ। আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে, সব গন্ডগোল লাগায় দিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মসজিদে আমাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না, তাদের হৃদয়ে ভয় থাকে একজনের, তিনি কে? আল্লাহ। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, ঠিক কি না? ঠিক। কথাটা কা? এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? এই চার পাঁচজন চান? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? তাহলে পাঁচটা কাজ করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, মসজিদে যে সালাত আদায়, যাকাত আদায়, আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না। সাউন্ড নাই এখানে? মাইক প্লেন কই? আছে শুধু বীর, সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বীর, তোমার মাইকে সুর নাই, নাম দিছে সুরেলা। সুর দাও, এদিকে একটু সুর দিয়ে দাও, একটু সাউন্ড দিয়ে দাও, একটু স্ট্রং করে দাও, সুরেলা, সুন্দর নাম দিয়েছো তুমি, আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তালাওয়াত শুনে কাফের মুশরিকগুলো পাগল হয়ে যেত, অস্থির হয়ে যেত, এত সুন্দর কণ্ঠ কি করে হয়, এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তালাওয়াত শুনতে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? হয়েছে সুরেলা? হয়েছে? তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই। টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বললো যে মসজিদ নাকি আজকে আপনারা আবাদ করবেন, রাজি আছেন তো সবাই? খেয়াল রাখবেন, ইসলামে মসজিদ এটা সবার, নাকি আওয়ামী লীগে, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, পীরের মুরিদ, তাবলীগের ভাই, কাদের? চিল্লায় বলেন কাদের? অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ, কেন? আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ, কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল আসতে মিলাইতে আমরা খালি কোপায় কোপায় ভাগ করে দিই না, ভাগ করবেন না, সবাই সব মসজিদে উঠতে দিবে। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত করবে, হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। খেলাখালি আছে? কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বলে আল্লাহু আকবার, এইভাবে দেখছেন না? কেউ এইভাবে, আবার হানাফিরা এইভাবে, মালিকিদের কিছু লোক আছে যারা বাদেই নেয়, স্যার কি করবি কর, বাদ না, হ্যাঁ কর, কিছু করার নাই, এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো আল্লাহর ঘর এখানে, প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মক্কায়, প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবার ঘরে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ওখানে দাঁড়িয়ে কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ বাদেই না, কেউ আমিন জোরে, কেউ আসতে, কোন খেলাটুলি আছে? তো বাংলাদেশের খেলাটুলি ডান লোকে কেন এই খেলাটুলিটা করে, কথা কি বুঝেন? খেলা খেলির দিন শেষ, ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বড়, ঠিক কিনা? আমরা ঐক্য চাই,
অনেক ভুল বোঝানো হয়েছে আমাদেরকে, অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে। সংকীর্ণতার দিন শেষ, পরিবর্তন হতে শুরু করেছে। মানুষ এখন অনেক চালাক, জনগণের ধোকা দেওয়া, তাওহীদপন্থী মুসলমানদের গোদামেল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক কিনা। যেটা বলবেন কোরআন সুন্নাহর আলোকে বলবেন। ইসলাম এসেছে মিলানোর জন্য, তা আপনি পিস পিস করেন কেন? আল্লাহ আপনার পিস পিস করে ফেলবেন। সবাই ভাই ভাই, মসজিদ সবার 60 জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে। জায়গা নাই কোন মসজিদে, কোনো জায়গা না পেয়ে 60 জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব ইসলাম মসজিদে নববীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে। মসজিদে নববীতে খ্রিস্টান ঢুকতে পারে, আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি বাইরে ঢুকতে পারে।